করে থাকো কত নতুন নতুন উম্মত বেরোবে তুমি পড়া দেখবে আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওরে নারী আমার উম্মতেরা তোদেরকে শিক্ষা নেওয়ার জন্য পদব্রজে চীন দেশে যেতে হবে না কোনো প্রতিবাদ করতে যাবে না আমি জিম্মেদারি নিচ্ছি আমার ভালোবাসার মানুষদের সবশেষ বাপ এখন আমার লুটা লুটি দাদাগিরি মেরে খাওয়া লুটে খাওয়া জুলুম করা আর করা গান শোনা সিনেমা দেখা যাত্রা দেখা নামাজ পড়তে দিচ্ছে না তোকে মানে বিভিন্ন জায়গায় বন্ধু বলে মেনে নিয়েছেন তাদেরকে হুকুম করছি খবরদার কোন দাদা পীরের আওলাদদের সমালোচনা কাছেও যাবে না কাউকে আনতেও হবে না কিন্তু দূরে থাকো সমালোচনা করতে আর যত যুবক ছেলে ভিড় করবে ততই কিন্তু কিছু মানুষের সমস্যা হচ্ছে এরা নামাজি না হয়ে যায় এরা রোজাদার না হয়ে যায় এরা আল্লাহ ওয়ালা না হয়ে যায় এরা গান না বন্ধ করে দেয় এরা জুয়া না বন্ধ করে দেয় এরা মদ না বন্ধ করে দেয় কেন এই গুণ বন্ধ হয়ে গেলেই ইবলিসের লস কথা বুঝছেন না বোঝেন না ইবলিস সর্বসময় চাইবে এই ছেলেগুলো নবী আনা মাহফিলে যেন না যায় এরা যাত্রাই যাক বাধা দেবো না গান করুক বাধা দেবো না মদ খাক বাধা দেবো না জিনা করুক বাধা দেবো না মারপিট করুক বাধা দেবো না খুন করুক বাধা দেবো না লুটুক বাধা দেবো না আল্লাহকে না ডাকে নামাজ না পড়ে রোজা না রাখে এরা না আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা না করে এই কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমরা কি করব বলো বন্ধু আমার ভাইয়েরা তোমরা কি করবে আমাদের সঙ্গে থাকবে না চলে যাবে আমাদের ছেড়ে দিয়ে কেন এই দুনিয়ায় অনেক রকম জিনিস ঘটবে বাপ তবে এতটুকু সতর্ক করে দিয়ে যায় অবস্থা ভালো না দুদিন পরে পোড়াগুলি চুষতে হবে খাবার আর দুনিয়ায় পাবে না দাঁড়াও না আমরা খুব তেল হয়েছিল আল্লাহর খেয়ার পরের গুণ গাইছিলাম না কথা বুঝছেন তো অবস্থা ভালো নয় ফিরে আসো আল্লাহর দিকে তওবা করো কাঁদাকাটি করো আল্লাহর জন্য তুমি যদি হতে পারো দুনিয়ার কার খাবার হবে না হবে আমি জানি না গায়বি খাবার তোমার কাছে আল্লাহ পৌঁছে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এর ইতিহাস আছে না নাই গায়বি খাবার আল্লাহ দিয়েছেন ইতিহাস আছে না নাই সবই তো আপনারা জানেন সবশেষ বাপ লুটা লুটি দাদাগিরি মেরে খাওয়া লুটে খাওয়া জুলুম করা আর করা গান শোনা সিনেমা দেখা যাত্রা দেখা সব শেষ এবার কি হবে সাথে তো কেউ গেল না কেউ যাবে সাথে কেউ যাবে না তো তুমি থাকবে কি করে ওখানে তোমার সাথে 99টা সাপ দিয়ে হবে জাহান্নামের গর্ত করে দিয়ে হবে আমি মিথ্যা বলছি নি এই দুনিয়ায় আমার আল্লাহ পাক অনেকের কবরকে খুঁড়ে দেখিয়েও দিয়েছে এরকম প্রমাণ কিতাবে অনেক জায়গায় আজও ঘটছে অহরহ অনেক জায়গার ইতিহাস পেপার পত্রিকায় দেখাচ্ছে কবর খুঁড়ে দেখছে সাপ অনেক চেষ্টা করছে যাচ্ছে না অন্য জায়গায় খুঁড়েছে সাপ অন্য জায়গায় খুঁড়েছে সাপ মুফতি নিয়ে এসছে বড় আলেম নিয়ে এসছে আল্লাহ ওয়ালাদের নিয়ে এসছে বাপ কিছু করার নেই এটা এর সাথে থাকবে ব্যাস দাও তুমি ভাবছো যে মরে গেছি না তোমার রু আসবে আবার তোমার রুকে দেওয়া হবে তুমি উঠে বসবে ফেরেশতা আসবে সওয়াল জবাব হবে শুনছো তো যুবকেরা তা দুনিয়া তোমায় ডাকবে চড়া ওখানে ফাংশন হচ্ছে যাই তুমি যদি যেতে গিয়েও মন যদি বলে না আল্লাহ খুশি হবে ফিরে যদি আসো তুমি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ এর বিরুদ্ধে দুনিয়ায় লোক আছে না নাই অনেক জায়গায় শোনা যাচ্ছে মসজিদে নাকি নামাজ পড়তে দিচ্ছে না বিভিন্ন জায়গায় নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে জলসা মাহফিলও করতে দিচ্ছে না এ থাকবে কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের ঘরে আল্লাহ ধরে নিতে হবে রসুলকে ধরে নিতে হবে মুসা সাল্লামকে তার দেশ থেকে জুলুম অত্যাচার করে তাড়িয়েছিল কে ফেরাউন তাই তো নাকি ওই ফেরাউনকে সৃষ্টি করেছিল কে মারল কে তা মুসা নবীকে তাড়াবার আগে তো মেরে দিলে মিটে যেত কি মুসা নবীকে তাড়াবার আগে মেরে দিলে তো মিটে যেত সেই তো মারল আল্লাহ না এটা পরীক্ষা ইমানদার মোমেনের পরীক্ষা ফেরাউন থাকবে তা আজও ফেরাউন থাকবে আজও নমরুদ থাকবে আজও আবু জেল থাকবে আজও উদবা সাইবা থাকবে কিন্তু তোমাকে এর মধ্যে থেকেই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হালাল ইনকাম করতে হবে মা বাপের খেদমত করতে হবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশতে হবে তুমি যার সাথে দুনিয়ায় বন্ধু করবে পরকালে তুমি তার সাথে থাকবে আমার সঙ্গে বন্ধু করে যদি কেউ যদি মনে করো পরকালে লস তাহলে করে লাভ নেই আর যদি মনে করো না তাহলে বন্ধুত্ব গভীর করো বন্ধুত্ব কোথায় থাকে দিলে ভালোবাসা কোথায় থাকে
দিলে দুনিয়া বুঝবে কেন তুমি কাকে বন্ধু করেছো কথা ঠিক না বেটি সে বন্ধুত্ব যদি মনে হয় যে করে লাভ আছে করো কিন্তু এক নিয়মের মধ্যে দুটো তরোয়াল থাকে না থাকে একটাই থাকে অতএব বাপ দাদা হুজুরের সমস্ত ঔলাদদের ঘরে ভালোবাসবে পিয়ার করবে যারা আমাকে মানেন বন্ধু বলে মেনে নিয়েছেন তাদেরকে হুকুম করছি খবরদার কোনো দাদা পীরের ঔলাদদের সমালোচনা করবে না কারো কাছেও যাবে না কাউকে আনতেও হবে না কিন্তু দূরে থাকো সমালোচনা করতে যেও না কিন্তু মহব্বত করতে গিয়ে দেখছি অনেকে সমালোচনা করে ফেলছে অনেকের অনেকের সমালোচনা করে ফেলছে আশা করছি আমার ভালোবাসার মানুষরা আমার কথাটা রাখবে ইনশাল্লাহ ঠিক তো নাকি আয় আমি আগুন যদি যত্ন না তার যদি ঠিকভাবে রাখতে না পারি আগুন থেকে দূরে থাকা ভালো চুপ করে থাকো কত নতুন নতুন উম্মত বেরোবে তুমি দেখবে চুপচাপ থাকো কোনো প্রতিবাদ করতে যাবে না আমি জিম্মেদারি নিচ্ছি আমার ভালোবাসার মানুষদের এখন আমাদের দেখার সময় এসেছে কোথায় গেল তারা যারা একবার শুধু আব্বাস সিদ্দিকী বলে ফেলেছিল যে আল্লাহ প্রতিটা সৃষ্টির মধ্যে নূর আছে এটা আমার কথা এটা আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবের কথা প্রতিটা সৃষ্টির মধ্যে নূর আছে এখানে যতজন মানুষ আছে আপনাদের মধ্যে নূর আছে প্রতিটা সৃষ্টির মধ্যে নূর আছে এ চোখের জ্যোতি বলে না এর আরবি কি নূর রুহ আছে না রুহ কাল রুহ ওই রুহটা কিসের তৈরি নূরের আর তোমার তো নাম আব্বাস সিদ্দিকী নয় ওই রুটার নাম আব্বাস সিদ্দিকী যখন তুমি মারা যাও কি বলে লোক মইদুল কে লিয়াই না লিয়ে বলে লাশ লিয়াই হ্যাঁ এখানে রু নেই বলে এবার বলছে লাশ লিয়াই রু চলে গেছে মইদুল চলে গেছে আব্বাস চলে গেছে কথা বুঝছেন না বুঝেন না ওই রুটা কিসের তৈরি নূরের একটা জিনিস বোঝাতে গিয়ে কথাটা আলোচনা হয়েছিল সেইটা নিয়ে বাপ রে বাপ কি আলোচনা কি সমালোচনা নবী হয়ে গেছে হ্যান হয়ে গেছে তেন হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ রসুল যেখানে বললেন আনা খাতেমুন নবী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কোরআন বলছে আলাকি রাসূলুল্লাহ খাতেমুন নবীন নবুয়ত খতম হয়ে গেছে সেখানে আজকে চুপ কেন সব আমার ভালোবাসার মানুষরা তোমরা চুপ থাকবে তোমাদেরকে আমি হুকুম করে যাচ্ছি ভালোবাসলে কথা মানতে হবে কথা বুঝে আসছে না নাই তোমরা তো আম মানুষ তোমাদেরকে বলো চুপ থাকো একদম অনেক কিছু দেখবে তোমরা দাঁড়াও ইনশাল্লাহ বেশি আধ্যাত্মিক কথা বলতে নেই আল্লাহ যেসব নিয়ামত দেয় সেগুলোকে ঢেকে রাখতে হয় এতটুকু বলে গেলাম আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে